খেলার এই একটু দেখে আসতে দেশ বিদেশের পত্র পত্রিকার ওয়েবসাইটে সবশেষ কি কি খবর আছে সেগুলো শুরুতে দেখব প্রথম আলো রোনালদোরা এক মেসিকে দেখেছেন নেইমারদের সামনে অন্য মেসি চ্যাম্পিয়ন্স লিগের কথা একটু বলে রাখতে চাই আজ রাতেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে লিওনেল মেসির বার্সেলোনা মুখোমুখি হবে এমবাপের পিএইচডির কেননা নেইমার কিন্তু এই ম্যাচে খেলতে পারছেন না বাইশ জনের স্কোয়ার দিয়ে দিয়েছে পিএসজি এবং সেখানে ইঞ্জুর নেইমারকে রাখা হয়নি ভালোবাসা পেতে কাজ করেন না তিনি ট্যামি আব্রাহামের কথা বলা হচ্ছে চেলসি খুব ভালো একটা ফর্মে আছে আজকে রাতেই তাদের খেলা আছে শেষ ছয় ম্যাচের পাঁচটাই তারা জিতেছে অন্যটাও ড্র করেছে যেমনটা আমরা ইতিমধ্যেই প্রতিবেদনে দেখেছি কোমর কামরে নিষিদ্ধ ভারতের গোয়ার খেলোয়াড় এছাড়া হচ্ছে রোনালদোকে ছেড়ে মেসির কাছে এসে হতাশায় ভুগছেন তিনি তিন মোরল বাকিদের জিম্বাবুয়ে কেনিয়া বানিয়ে দিচ্ছে একশো সাতানব্বই রানের র্যাঙ্কিংয়ে একশো ষোলো ধাপ এগোলেন পাকিস্তানি ব্যাটসম্যান একশো সাতানব্বই রান তিনি করেছেন এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে বলা হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের কথা এবং এক লাফে একশো ষোলো ধাপ এগিয়েছেন রিজওয়ান আমরা একটু পরের ওয়েবসাইটটায় চলে যেতে চাই সেখানে আছে কালের কণ্ঠ আমরা একটু উপরের দিকে যদি তাকাই এভাবে চলতে দেওয়া যায় না যেমনটা আসলে নাজমুল হাসান পাপন গতকালকেই বলেছেন যে যেভাবে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ খেলছে কোনো স্ট্র্যাটেজি পরিকল্পনায় তিনি দেখতে পাচ্ছেন না এবং এখানে বদল আনতে হবে এটা একেবারে তিনি নিশ্চিত করে দিয়েছেন তবে আজকে কিন্তু আরও একটা সংবাদ সম্মেলন তিনি করছেন সংবাদ সম্মেলন বলতে তিনি টিকা নিয়েছেন করোনার এবং সেখানে তিনি বলেছেন গতকালকে আসলে রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছেন তবে বদল তিনি আনবেন মাঝখানের উল্টোপাল্টাতেই সবশেষ এছাড়া আছে রোমাঞ্চকর ফেরা পুলিশের বার্সেলোনার বড় জয় আমরা একটু পরের ওয়েবসাইটটায় চলে যেতে চাই সেখানে আছে বিডি নিউজ ফোর ডট কম এটা মেসি এমবাপের লড়াই নয় দুই কোচি আসলে বলছেন বিশেষ করে রোনাল্ড কোম্যান যে বার্সেলোনা এবং পিএসজি লড়াই শুধুমাত্র মেসি বা এমবাপের লড়াই দিয়ে এই ম্যাচটাকে পরিমাপ করা ঠিক হবে না কারণ দুই দলেই দারুণ সব ফুটবলার আছে যদিও নেইমার নাই ইউভেন্তাসের পরের তিন ম্যাচে নেই কুয়াদ্রাদো হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন কুয়াদ্রাদো সে কারণেই চ্যাম্পিয়ন্স লিগ এবং ইতালিয়ান সিরিয়াতে তিনটা ম্যাচ মিস করবেন আবারও দুই মাসের জন্য মাঠের বাইরে কারভাহাল রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক কারভাহাল ইঞ্জুরিতে পড়েছেন দুই মাস ছিটকে গেছেন খেলা থেকে এছাড়াও তাদের ক্যাপ্টেন সার্জিও রামোসও কিন্তু ইঞ্জুরিতে আছেন ছুটছেন নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের খবর এছাড়াও আছে নেইমারকে ছাড়াও শক্তিশালী পিএসজি বলেছেন আলবা বার্সেলোনার লেফট ব্যাক মাথার পেছনেও যেন চোখ আছে মেসির রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ফিফায় পাঠিয়েছে বাফুফে একটু জানিয়ে রাখতে চাই শেখ জামাল এবং বসুন্ধরা কিংসের ম্যাচে একেবারে শেষ দিকে সাতাশি আটাশি মিনিটের দিকে পা ওমর জোবে একটা গোল করেছিলেন এবং সেটা নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক চলছে যে গোলটা হয়েছে যদিও রেফারি সেটা বাতিল করে দিয়েছে সে নিয়ে শেখ জামাল কিন্তু ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন এবং বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন বলেছেন যে পাঁচ ছয়টা অ্যাঙ্গেলে তিনি ভিডিওটা দেখেছেন চার পাঁচটা অ্যাঙ্গেলে আসলে বোঝা যাচ্ছে যে গোল হয়েছে তবে দু একটা অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে ফাউল দেওয়াটা আসলে ভুল নয় সে কারণেই ফিফাতে পাঠানো হয়েছে এই ভিডিওটা যে ফিফার যে স্পেশালিস্ট আছে তারা আসলে এটা পর্যবেক্ষণ করে বাফুফেকে জানাবে যে আসলে গোল হয়েছে কি হয়নি প্রতিশোধের নেশায় মাঠে নামবে পিএসজি বলছেন দেমবেলে এগিয়ে যেতে হবে বললেন উদ্বিগ্ন জিদান আমরা একটু পরের ওয়েবসাইটটা চলে যেতে চাই সেখানে আছে বিবিসি স্পোর্টস প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম ভার্সেস শেফিল ইউনাইটেড হ্যামার্স পেনাল্টি রুলড আউট বাই ভিএআর একটু জানিয়ে রাখতে চাই এখন কিন্তু একটা খেলা চলছে ওয়েস্ট হ্যাম্প শেফিল ইউনাইটেডের সাথে লড়ছে চল্লিশ মিনিটের খেলা হয়েছে এক শূন্য গোলে এখন এগিয়ে আছে হ্যামার্স খাতে ওয়েস্ট হ্যাম এছাড়া চেলসি নিউ ক্যাসেলের খেলা শুরু হবে রাত দুইটায় আরও একটা বিগ ম্যাচ আছে রাতে যদি আপনারা খেলা দেখতে পছন্দ করেন বুন্দেস লিগায় বায়ন মিনি খেলবে বিফিল্ডের সাথে